বেগম উন্নয়ন সুফিয়ান বারবার সাবেক সংসদ সদস্য বর্তমান শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী তাকে নমিনেশন না দেওয়ায় আমরা এলাকাবাসী এবং আওয়ামী লীগের কর্মীরা আমরা হতাশাগ্রস্ত। যাকে আমরা চিনি না জানি না তাকে খুলনা তিনের কিভাবে মনোনয়ন দেওয়া তা আমরা জানি না। তবে আমাদের একটাই দাবি, যাতে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী তিনি এই আসন নিয়ে পুনর্বিবেচনা করার মনোনয়নের কারণে। তার কাছে আমাদের এই অঞ্চলের শুধু আওয়ামী লীগের না সাধারণ জনগণের দাবি এইটা, কারণ বেগম উন্নয়ন সুফিয়ান তিনি অক্লান্ত পরিশ্রম করেন প্রতিটা মানুষের জন্য। তার কারণে হাজার হাজার পাট শ্রমিক তার জন্য কাজ করে নিঃস্বার্থে। বেগম উন্নয়ন সুফিয়ান এলাকার মানুষের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সকল সুবিধা অসুবিধা তিনি সবকিছু বুঝ করেন। আর ভাসমান এস এম কামাল, যাকে এলাকার মানুষ চেনে না জানে না, যার সাথে সম্পৃক্ততা নাই, যিনি এলাকার মানুষকে চেনে না, তাকে এখানে নমিনেশন দেওয়া হয়েছে। অতএব আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি পুনরায় এই আসন নিয়ে বিবেচনা করবেন বলে আমরা আশা করি। পানি প্রতিরোধী ইউভি কটন ও ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি কমফি ফ্লোর ম্যাটের রয়েছে বাহারি ডিজাইনের সমারোহ। কমফি ফ্লোর ম্যাট, নিজেতে আধুনিকতার ছোঁয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আবার পুনরায় যে শেষবারের মতো বেগম উন্নয়ন সুফিয়ানরে আবার নমিনেশন দেওয়া, হাজার হাজার পাট শ্রমিক আজকে রাস্তায়, সে সকল সুখে দুঃখে রাত দিন 24 ঘন্টা তার দরজা আমাদের জন্য খোলা থাকে। কে ভিখারি, কে গরিব, কে বড়লোক, এটা কোনো দলের নেতৃত্ব দিতে হইলে, একটা দলের নেতৃত্ব দিতে হলে একটা আসনের যদি একজন এমপি হইতে হয় অবশ্যই তাকে সাধারণ জনগণের সাথে তার সম্পৃক্ত থাকার দরকার আছে, পরিচয় থাকার দরকার আছে। কিন্তু যার পরিচয় নাই, এই মানুষ এই এলাকার খেটে খাওয়া মানুষের সাথে তার কারো সম্পর্ক নাই। সম্পর্ক কার সাথে? বেগম উন্নয়ন সুফিয়ানের সাথে। আমরা এই বেগম উন্নয়ন সুফিয়ান দীর্ঘ এই 40 থেকে 45 বছর পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রত্যেকটা ঘরে ঘরে সে প্রত্যেকটা মানুষের সাথে সুসম্পর্ক রেখে এই সে দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আজকে আমরা শেষ মুহূর্তে এসে আমরা শুনলাম কি, যে একজন যার নাম এতদিন শুনি নাই, যার একটা প্যানা কোথাও পোস্ট নাই, তার একটা প্রোগ্রাম নাই, অথচ তাকে নমিনেশন দেওয়া হলো কেন? আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছে এটাই আমাদের আবেদন, সে একজন মমতাময়ী নেত্রী, আমাদের কাছে তার কাছে একটাই দাবি আমাদের, যে সে আমাদের বেগম উন্নয়ন সুফিয়ানকে যেন সে পুনর্বিবেচনা করে তাকে নমিনেশন করে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়।